প্রথমে এক দুই মাস টাইম বাড়া দিছি, এরপর থেকে আর টাইম বাড়া দিদা না, সিরিয়া সিরিয়া দিদা, দুই তিন মাস সিরিয়া সিরিয়া দিছি বাড়া, আর ওখান তাই ঠিকভাবে বাড়া দিদা না, বুঝছো না? আর কতটা শিয়াল আনিয়া পালে তারা মানুষের নাম রাখি দিছে আমার বাড়ি শিয়াল আলা বাড়ি। আরে এটা শিয়াল না তো, এটা কুত্তা। যেটাই হোক শিয়ালা কুত্তা, কামড় দিলে 14টা ইনজেকশন লাগবো। এখন 14টা না, এখন 5টা ইনজেকশন লাগে কুত্তার কামড়ে। তে ইনজেকশনের পয়সা কি তো আপনি দিবানি? বুড়া গেল মা বাপরে ফালতে পারে না, কুত্তা পালে। আর রাস্তা বাদি আগিয়া মুতিয়া বড়াই দিয়ে জানেননি, খালি কুত্তার বুয়ের গন্ধ সাফ করে না, মানুষ নিয়ে সাফ করাইতে লাগে। আর সারা রায় কম 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 করে কুত্তায় ডালে খালি ঘুমানি যায় না জানেননি। আরে কাকু কুত্তা পালা তো ভালো হয়, কুত্তা তো সবই পালে, কুত্তা ফাললে সুর রাখাই দেয় এই তোনা রাত্রে, নিরাপদে আপনিও ঘুমাইতে পারবা, আমিও নিরাপদে ঘুমাইতে পারবো, বাড়ির মধ্যে বাইক গাড়ি আছে, নিশ্চিন্ত মনে আমরা ঘুমাইতে পারবো, যার কারণে কুত্তা পালি আমি। আপনি আপনার যেটা আনুক কুত্তা পালন, আমার বাড়ি ছাড়ুন, আমি আপনার পালতাম পারতাম না। আরেকদিন আরেকজন আইয়া জানেননি গরু ঢুকতো, কুত্তায় কামড় মারি দিছি, পরে তাই বাড়িত না, পরে এই মানুষটা আমার কাছ থেকে পয়সা নিছে কুত্তার ইনজেকশনের। আপনার বাড়ি ছাড়ুন, তাই না? অতটা দিন দুইটা তাই আমার বাড়া দিলা না, প্রথমে তাই দিদা কিছু জানেন তাই ইঞ্জিনিয়ার বলো কন্ট্রাক্টর, আর ওখান দেখা যায় গিয়া তাই কোন জায়গা মানে হেল্পারের কাজ করুন, প্রথমে বড় বড় মাপ দিছে আর ওখান বাড়া দিতে পারেন না। আপনি আমার বাড়ি খালি করুন, আজকে অতটা দিন দুইটা আপনি বাড়া দিলা না, আপনি তো বাড়ি ছাড়েন না, আপনি যেমনি হোক এক মাসও ভিতরে বাড়ি খালি করুন। আরে আমি বাড়ি তো ছাড়মই, আমি তো তাইনারে কইছি যে আমি বাড়ি ঘর সারমু, কিন্তু আগে তো আমার ঘর ফাইতে লাগবো, ঘর খুঁজতে লাগবো, আমি ঘর খুঁজরাম কিন্তু ঘর ফাইরাম না, যখন আমি ঘর ফাইমু তখন আমি বাড়ি সারমু, যতক্ষণ আমি ঘর ফাইতাম না ততক্ষণ আমি বাড়ি সারতে পারতাম না। জানেন ওই আমরা পাড়ার দোকানও বাকি খাইয়া পয়সা দেয় না, ও তারা আমার খালি ডাকে ও দাদা আপনার পাড়া দিয়ে পয়সা দেয় না পয়সা দেয় না, তার লাগে আমার কোথাও শুনতে লাগে, জানেন কি আপনি? বাকি খাইয়া পয়সা দিতে পারে না, কোনো আগে খুঁজে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর মাস মূল্যে বাড়া দেয় না, বাকি খাইয়া দোকানে পয়সা দেয় না, তার নিজেদের জানানি কেতা করে, ওই আমার লাগা ফটো খালি জমি ওনো জাবড়া ফালায়, আর তারা আমার খালি কমপ্লেন করে কি তাই আপনার বাড়া দিয়ে জাবড়া ফালায় জাবড়া ফালায়, বাড়ি ঘর একদম নষ্ট করিয়া রাখি দেয় জানানি, কুত্তায় আগে ওদিকে জাবড়া ফালায়, লাগা ফটোর মানুষে আমার কমপ্লেন করে, তো আপনার বাড়া ফেলে উঠায় জাবড়া দিয়ে বেটার খালি জায়গা বড়াই রাখি দিছে, কই খালি আমার নিচে জাবড়া ফলায়, তাইনের মিসেসও তো এখানে জাবড়া ফলায়, ওই যে লাগা বাড়ির জমিনও দে তাইনের মিসেসও জাবড়া ফলাই দেখুন কে পড়ে লিছে, খালি আমার মিসেসও জাবড়া ফলাই দে আমার কুকুরে হাগিলায়, খালি আমরা দোষ তাইনের মিসেসের কোনো দোষ নাই। আর তারা জানেনি কি হারে জল লাগে, ডেইলি 1000 লিটার জল দিতে লাগে, কুত্তা স্নান করাই দিও 4-5টা কুত্তা স্নান করায় কম জল লাগেনি, তার নিচে তো খালি কাপড় দাও কাপড় দাও, অত জল আমি কোথা থেকে দিতাম, দেখি অত সময় জল 1 ঘন্টার উপরে জল দেয় না, কুত্তা স্নান করাইবো কাপড় ধুইব কম জল লাগেনি তারা, আমি আর জল দিতে পারতাম না, আপনার তাড়াতাড়ি বলছে আর ওই জল তো দিতেই লাগবো, ভাড়া যখন দিছ ওই তো জল দিতে লাগবো, আর ফ্যামিলি যখন আছি আমরা তো আমরা জল খরচ হইব, জল আমরা ব্যবহার করবো জল খরচ হইবই, আর যদি বা জল দিতে পারেন না তো আপনি ভাড়া দিস লাগে, তার লেগে যখন ভাড়া দিছ তখন আপনি কইলেন না কেন বলে দিনে 1 লিটার জল ব্যবহার করবা বা 5 লিটার জল ব্যবহার করবা, তখন আমরা যতটুকু জল লাগে অতটুকু জল আমরা ব্যবহার করবো, যেটা আপনার দিতেই লাগবে। গত মাসে জানেননি 3000 টাকার উপরে বিল আইছে, দরজা বন্ধ করিয়া ফ্যান চালাইয়া যাই গিয়া লাইট সারা রাত্রে জ্বালাইয়া রাখি দিই,
কি হারে আমার অপব্যয় করে আমার ক্ষতি করে জানেননি, আপনি তাড়াতাড়ি গোর ছাড়ুন আমার, আপনিও তাহলে কই দিই এক মাসের ভিতরে গোর ছাড়ি দিত যেমনি হোক। যেটাও আপনার মালিকের লোকের যখন আপনার হয়েছে না, তো আপনি এক মাসের ভিতরে গোর ছাড়ুন, আর যদি গোর না ছাড়ুন তাহলে আপনার মানুষ হয়ে আপনার উঠাইতে পারি বলা দেখুন কিতা করুন না হলেন আপনি এক মাসের ভিতরে গোর ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, অত বেশি ঝগড়া ঝাঁটি করার দরকার নাই, অত দরবা করার দরকার নাই, মানুষে খারাপ পাইব। আপনারা এক মাসের টাইম দিয়েছেন, তাই না? এক মাসের টাইম দিয়েছেন, ঠিক আছে, আমি এক মাসের ভিতরে আমি গোর ছাড়ি দিব আপনাকে, হয়েছে তো? ঠিক আছে, হইব তো? ঠিক আছে, কিন্তু এক মাস থেকে আর একদিন বেশি হইতে পারতো না। আচ্ছা ঠিক আছে, হইতো না, তোমার চলবে।